ওয়াটসঅ্যাপ গাইজ, তো লাস্ট এপিসোডে আমরা পিলেজার টাওয়ারের মধ্যে আক্রমণ করছি, যার কারণে তারা আমার সাথে মনে করে খুবই রাগ করে আক্রমণ করতে চলে এসেছে। তার পাশে মনে করে বপু বাজার শুরু হয়ে গেছে। তো ওয়াট এভার, তো আমাদের কাছে যেই কয়টা আয়রন আছে সবগুলো নিয়ে মনে করো আয়রন গুলুম বানাই দিমু, অ্যান্ড সেই আয়রন গুলুম মনে করো এদেরকে শুটিয়ে লাল করে দেবে। লেটস গো। তো আমার কাছে অলরেডি 12টা আছে, 12টা দিয়ে মনে হয় সম্ভবত 3-4 চারটা হয়তো বা বানাইতে পারবো। তো বাট এবার যে কয়টা হয় আমি তাড়াতাড়ি সামনে যা বানাইলি। আই রিয়েলি হোপ এরা যেন আমার গরু ছাগলের না মারা শুরু করে দেয়। অবশ্যই এরা গরু ছাগল মারার প্রশ্ন উঠে না, হয়তো বা এই ভিলেজের যে কয়জন আছে সবাইকে মারি দেবে। সবাই মনে করে মরুক গা, হাতে আমার কোনো যায় আসে না, কারণ আমার প্রয়োজনীয় ভিলেজ যারা আছে সবাই মনে করো ওই বক্সারের মধ্যে আমি আটকায় ধুয়ে দিছি, আর নিচে দিয়ে সিঁড়ি ভাঙিয়ে দিছি যাতে তারা উপরে না উঠতে পারে। কারণ একটা শুয়ার না জানো যাই হোক গরুর মতো একটা দেখতে, গরুর মতো শিং কিন্তু দেহটা আরও বেশি বড়। তো সেটা আর কি মনে করো দেয়াল মেয়াল ভাঙ্গা পরে ভিতরে ঢুকতে পারে। তো রেড অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে, আর আমার আয়রন গোলমে মনে করো কাম করা শুরু হয়ে গেছে। জানা রে সব উঠ খালি বাইরে হয়ে গেছে, বাইরে আমার উঠ দিয়ে বাল করবো আমি, উঠ কন্ট্রোল করো কেমনে সেটাই তো জানি না। এটার গেডিটা আবার অন্যদিকে তাকায় আছে, কেমনটা লাগে। তো আমার লাস্ট যে কয়টা আয়রন ছিল সবগুলো মনে করো আয়রন বুকের মধ্যে মাথাটা লাগিয়ে গেছে, জিটটা যে সরি হিকালে যাই হোক। তো এটা আমার লাস্ট আয়রন গোলম ছিল, অ্যান্ড দেখো আমার আয়রন গোলম মনে করো তাদের কাজ করা শুরু হয়ে গেছে। বাইরে ভাই আয়রন গোলমের সাথে মারামারি করতে নাই, এরা খুবই মারাত্মক একটা জিনিস। মনে করো লাস্ট এপিসোডে আমার যেই অবস্থা টাইট করে দিয়েছে, হ্যাঁ মনে করো ছাড়াইছি আমি, কিন্তু হেরপরে শালা মারবে আমারে, কেমনটা লাগে, কত বড় বিশ্বাসঘাতক ভাবতে পারো আয়রন গোলম। আর আমার উটমুট সব মনে করো বাইরে স্বাধীনভাবে ঘুরতে আছে। তো আমি ভাবতেছি আমার সাথে না একটা আয়রন গোলম লয়ে ঘুরবো, কিন্তু এটার লাগে আমার রশি লাগবো। তো আমার কাছে রশি নেই, এখন ঘরেতে যায় রশিটা লয়ে আইতে হবো। তাহলে আমার কাছে আছে মাত্র 3টা রশি, তো যাই হোক 3টাতেই হয়ে যাবে। তো আমি লাস্ট এপিসোডে মনে করো 3টা ডায়মন্ড পাইছিলাম ওই রেড টাওয়ার, রেড না থুকু ওইটা বলে পিলেজার টাওয়ার। তো ওখানে যারা থাকে তাদের বলে হয়েছি কি পিলেজার, আমি মানে ফার্স্টে বুঝি নাকি পি দিয়ে উচ্চারণ হইব, যাই হোক। তো হ্যাতেরা আর কি মনে করো হ্যাগো ওই জায়গাতেই মনে করো 3টা ডায়মন্ড পাইছিলাম। আর মূলত আমি না মাইনিং করে খালি মাত্র 2টা ডায়মন্ড পাইছিলাম একবার, তাও আবার মনে করো 1-1.5 ঘন্টার মতো মনে করো আমার মাইনিং করা লাগছে। তো হোয়াট এভার, কই গেল সব প্লেজারের কোথায়? আমার আয়রন গেলাম দেখে উই যে দেখ যা যা মার ছেলা মার মার ছেলা, সরি সরি যা স্বাধীন উড়ি মাইরা চান্দার দেশে উড়াই দিছে। কিরে এটা নিচে নামবো তো, ও ভাই ছক্কা একেবারে বাউন্ডারি পার করে দিয়েছে। যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করো, আর ঘন্টি বাজাও। এ তুই বিলেজার তুই বাইরে কী করস, বরার লেগে মানে বাইরে দাঁড়িয়ে দিয়েছে হোয়াট এভার। আর চারপাশে মনে করো আয়রন গোলাময় গোলাময় হয়ে গেছে। তো বাইরে ভাই বিলেজাররা কই গেল? ও রে দেখ কেমনে সুন্দরভাবে দলবদ্ধ হয়ে আসতে আসে, আয় আয় আয়, ও ভাই আয়রন গোলাম ভাই যাই গো, দেখতে খুবই মজা লাগে মাইরির স্টাইল। মনে করো এত লম্বা লম্বা দুইটা হাতে উপরের দিকে মারে আর পুরো একেবারে ছক্কা, বাকি সব একেবারে শেষ। আর ওই আয়রন গোলাম নিজেরই মনে করো ডিপ্রেশনে চলে গেছে। এ আয়রন গোলাম তুই আমার সাথে চলে আয়, তোকে মনে করো ধরে বেঁধে তোর শত্রুপক্ষের কাছে নিয়ে যাব। মাঝে মধ্যে আয়রন গোলাম অনেক কিউট লাগে, বাইরে বাইরে রাত হয়ে যেতেছে এখন আরও ঝামেলা বাড়বে। আর এরা মনে করো এগো মারলে মনে করো এতটা এমরেল ফলাই থেয়ে যায়, আর এই এমরেল টোকাইলে মনে করো মগই লাভে, কারণ আমরা ভিলেজারদের সাথে ট্রেড করতে পারবো হোয়াট এভার। ও সাবজি তুমি কিদার যাতা হে, হাম ইদার হে, হামকো মার না হে, আমারা বডিগার্ড তুমি মারে গা যে মারে না খালি গাইরন গুলো সাবাস। আমি কই কিরে এতক্ষণ ধরে মনে হয় মাথায় প্রসেসিং হইতেছে হোয়াট এভার, কিউবের ছালে মেরে উপার জায়গা আমার ভিলেজারের মারবি তুই, দেখ শালা একেবারে আয়রন গুলো শুটিয়ে লাল করে দেবে। 2টা আয়রন গুলো আমার মাঝখানে পড়ছে মনে করো, আর এদিকে জম্বি টম্বি স্পন হইতেছে। ই আমার ঘরের ওদিকে ক্রিপার ভাই, আমার ঘরের ওদিকে ক্রিপার ভাই, এখন ঢুকমু কেমনে পুরো একেবারে গেটের সামনে মনে করো ক্রিপারটা। কিতা গরম তোরে, আই তোরে কিতা হরতাম, মায়েরে কি কমু, এরম দৃশ্য সহজে দেখা যায় না। মনে করো ক্রিপার সাইডে, আর এদিকে মনে করো কি বলে ট্রিলের পিলেজাররা, পিলেজারই তো কয়েকটি, যাই হোক এদেরকে মনে করো আমার আয়রন গোলামই একা যথেষ্ট। আয়রন গোলামের কাছে শক্তি যতই থাকুক মাথায় যে 1 কিলো বুদ্ধি নেই। ই ই ফ্যান্টম 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 দূরিত নানি উড়ি বাবারি বাবারি বাবা ফ্যান্টম ফ্যান্টম, এত রাতে ফ্যান্টম কী হরি, ও ফ্যান্টম কাকা চলে যাও না এমনি ঝামেলে আসি, যাই হোক। ওই দেখো মাইরা ভর্তা বানিয়ে লেছি আমার আয়রন গোলাম, শাল আর কী কমু জানা রে তোর মালিক গো, এদিকে মারে আয়রন গোলাম ওদিকেই তাকায় আছে, মেজাজটা গরম লাগে না, মরশালা মরছে, যাই হোক। এরা দেখ কী করতেছে, কেমনটা লাগে তীর দিয়া মারতে, এখন যা মনে হইতেছে মর। ওই রে
এটার পিছে আবার একটা বাচ্চা আবার আছে। করো এই জম্বি জ্বালাইতেছে উপর দিয়ে, মনে করো আকাশে যেহেনে তেহেনে ফ্যান্টাম ঘুরতেছে, মেজাজটা যে ভাই গরম লাগতেছে। এই রেড যে কতক্ষণ পর্যন্ত চলবে? আই গেস আমার এখন ঘুমায় যাওয়া উচিত। ঘুমায় সকালে মনে করো বাকি রেড কন্টিনিউ। এ এ কৃপা ফারিস্টা, ও আমার গোরা, আল আমার গোরা, আমার গোরা। ওরে ভাই গোরা খেতে খাইতে যাক, আমি আগে ঘুমাই লই। আরে ভাই কি একটা জিনিস, আমার ঘোড়া আমার পড়া ছিল রে ভাই, কেমনে বললো আজব তো। আর জিটটা যে উঠতেছে ভাই রে ভাই, এত শখের ঘোড়া, ওই ঘোড়াটাই সবচেয়ে বেশি মনে করো ফাস্ট ঘোড়া ছিল আমার। মনে করো অনেক তাড়াতাড়ি দৌড়াইতে স্যাডার বল, হে কিপার মানে মরার বল কিপার, আর সাদা আয়রন গলমে মনে করো সাইড পাশ দিয়ে মনে করো গার্ড দিয়ে থুয়ে দিছে, এটাকে দেখতেও পারিনি। আল্লাহ জানে যে কয়টা, ওই দেখ আয়রন গলাম দেখ কি করতেছে। ও ভাই দুইটা আয়রন গুলো শেষ। ও ভাই রেড জিতে গেছি গে। এখন রেড জিতার কারণে আমাদের ফায়দাটা কি হবে সেটা হচ্ছে গিয়ে, আমাদের যে কয়জন ভিলেজার আছে সবার সাথে মনে করো ট্রেড করলে তারা অনেক ছাড় দেবে। কিন্তু ভাই এটা একটু বেশি কষ্ট পড়ে গেছে, মনে করো আমাদের প্রিয় ঘোড়া এখন আর নাই। আরে বাল ক্রিপারের এক ফাটাতে কেমনে মরলো, আল্লাহ জানে গোল্ডেন আর্মার পরা ছিল, এরপর স্যাড লাইফ।